রাজেন গোহাঁ এইবার ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি আরম্ভ করেছে। রাজেন গোহাঁ এক কথা কবলে গেলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক ব্ল্যাকমেলিং করেছে। হঠাৎ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে রাজেন গোহাঁক দিল্লীলৈ তলব দিয়ার প্রাক মুহূর্তে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সংক্রান্ত বিতর্কিত মন্তব্য আগবাইছে রাজেন গোহাঁ। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কিখিনি কথা কইছিলে সেই কথাখিনি যদি মই রাজহুয়া করো ভয়ঙ্কর রূপ ধারণ করব। কিয় করা না? কারণ আছে। মই সেই সেই কথাটো কৈ দিব লাগিলে থানবান হৈ যাব বিজেপি, আর বিজেপির প্রতি হয়তো কোনোদিন আস্থা বিশ্বাস না থাকিব। গতি মই এইটো ভুল নকৰো আৰু আপোনালোকে মোক আৰু মিডিয়া আমনি নকৰিব। আজিৰ পৰা মই আৰু একো নকওঁ। রাজেন গোহাঁই বক্তব্যৰ লগে লগে বহুবোৰ প্ৰশ্ন সন্মুখলৈ আহিছে। রাজেন গোহাঁইৰ সৈতে হিমন্ত বিশ্ব শর্মাৰ সম্পৰ্ক পূৰ্বৰ পৰা ভাল আছে। কোৱা হৈছিল রাজেন গোহাঁই পাৰ্থিত্ব নোপোৱাৰ ক্ষেত্ৰত গুৰুত্বপূৰ্ণ ভূমিকা লৈছিল হিমন্ত বিশ্ব শর্মা। রাজেন গোহাঁই নিজেই স্বীকাৰ কৰিছে হিমন্ত বিশ্ব শর্মাক লগ ধৰিবলৈ বহুবাৰ চেষ্টা কৰি তেওঁ ব্যর্থ হৈছিল। তেনে অৱস্থাত হিমন্ত বিশ্ব শর্মাই রাজেন গোহাঁইৰ সন্মুখত কি বিতর্কিত মন্তব্য কৰিছিল বুলি প্ৰশ্ন উত্থাপন কৰিছে। প্ৰকৃততে ইয়াৰ দ্বাৰা রাজেন গোহাঁই মুখ্যমন্ত্রীক ব্ল্যাকমেলিং কৰিব ওলাইছিল? এটা প্ৰশ্ন হৈছে শনিবাৰে সন্ধিয়া কি হৈছিল। সন্ধিয়া 7:55 মুখ্যমন্ত্রীর ফোন রাজেন গোহাঁই, ফোন নধরলে গোহাঁই 7:56 7:57 মুখ্যমন্ত্রী 5 বার ফোন করো, ফোন নধরলে রাজেন গোহাঁই 7:59 রাজেন গোহাঁই ফোন মুখ্যমন্ত্রী। খবর অনুসরি দিল্লিত বাহর পাতি থাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নতুন ফোন নম্বরটি রাজেন গোহাঁইর লগত নাছিল। রাজেন গোহাঁই কলব্যাক করার পিছত মুখ্যমন্ত্রী বলে ধরব পারি রাজেন গোহাঁই জানিবলৈ দিয়ে যে সেই নম্বরটি রাজেন গোহাঁইর লগত নাছিল। তেখেতৰ সন্মানত কবত অকন লাঘব হব দেখি সেইকাৰণে প্রকৃত সত্যটো মই কিয় যাব লগা হৈছো মই এইটো কব খোজা নাছিলো। গতিকে আজি মই কব লাগিব যে মই গৈছো একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় কালি মোক 7 বারকে ফোন করছে। আর মই 7 বার ফোন করতে মই ধরা নাছিলো, কবা কামত বিজি থাকোতে তারপর মই দেখিলো তেখেতর ফোন কল আসলে 7টা ফোন কল আহিছে। তেতিয়া মই লগেলগে তেখেতলৈ কল ব্যাক করলো আর তেখেতে মোক কলে রাজেন দা আপুনি এবার অমিত শাহর ঘরলৈ এটা ফোন করকচোন। মই কলো যে চাও তেখেতর ফোন নাম্বার মোৰ লগত নাই, গতি মই দি আছো আপুনি লিখি লোক। মই ইয়াতে ফার্মতে বহি আছিলো, তেতিয়া মোৰ হাতত কাগজ পেন্সিল একো নাছিলে। তাৰপিছত মই মিষ্টিকেটাৰ এই সিলেটত যে লিখে পেন্সিল সেইডাল দি লিখিবলৈও মানে কন্ট্রাস্ট নহয়, বগাত লিখিলে এইটো দেখা নাপায়। তাৰপিছত মই কার্টুন এটা আদি লিখি ললো। তেখেতে মোক এইটোও এডভাইস কৰিছে যে অন্য এটা ফোনত আপুনি নাম্বারটো হেৰি কৰিব মই নালাগে মই লিখি লৈছো দিয়ক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সন্ধিয়া প্রথমে ফোন কৰিছিল অমিত শাহ। রাজেন গোহাঁইর বিষয়ে জানিব বিচাৰে কেন্দ্রীয় গৃহমন্ত্রী। ইয়ার পিছত রাজেন গোহাঁইক মুখ্যমন্ত্রীক ফোন করবলে কয় অমিত শাহ। অমিত শাহক হিমন্ত বিশ্বর নির্দেশ রাজেন গোহাঁইক মূলত ফোন করবলে কয়। ফোন করতে তেখেতে মোক অমিত শাহ ডাঙরিয়ায় কিবা এটা কথা অনুরোধ করিলে। তা অনুরোধ করার কারণে মই কলো আপুনি যদি মোক মই এপইন্টমেন্ট দিয়ে দিল্লীলে আপনাক লগ ধরবর কারণে তেতিয়াহলে মই আপনার লগত দিল্লীলে গৈ মুখামুখি কথা পাতি মোৰ কথাখিনি আপোনাৰ লগত ৰাখিবলৈ সুযোগ পাম। তেতিয়া মোক ক'লে তেখেতে মই বোলো আপুনি যদি কয় মই কালিলৈ আজিয়ে গুচি যাম, বোলো আজি নালাগে তই সোমবাৰে আহ। তো সেইকাৰণে মই আজি গধূলি গৈ পেলাই সোমবাৰে তেখেতক লগ ধৰিম। ৰাজেন গোহাঁইৰ ভূমিকাত অসন্তুষ্ট অমিত শাহ। সমষ্টিৰ পুনৰ নিৰ্ধাৰণ সংক্ৰান্তত গোহাঁইৰ ভূমিকাত অসন্তুষ্ট বিজেপিৰ শীৰ্ষ নেতা। ৰাজেন গোহাঁইয়ে কিয় কেৱল নগাঁও সমষ্টিক লৈ প্ৰশ্ন কৰিছে বুলি প্ৰশ্ন। নগাঁও লোকসভার অধীনস্থ মুসলমান অধ্যুষিত সমষ্টিবর কলৈ যাব বলে প্রশ্ন। দিল্লীলৈ রাজেন গোহাঁক মাতি পঠিয়ালে অমিত শাহ। দিল্লীলৈ যাওয়ার প্রাক মুহূর্তে রাজেন গোহাঁয় পুনের বিতর্কিত মন্তব্য আগবহালে। মোক দিছে, আরে দলক মই বহুত দিছো, এই দলটোত কোনো কাম করবলে মানুষ নাছিলে, দলে মোক কি দিছে? 20 বার 4টা টার্মস মই দলক এটা এমপি উপহার দি আহিছো। মোৰ সভাপতিত্বত 8 জন বিধায়ক লৈ পেলাই মই এজন ৰাজ্যসভাৰ সাংসদ দিছোঁ বিজেপিৰ পৰা, অসমৰ পৰা। চৰকাৰ নাই আমাৰ, মাত্ৰ আমাৰ হাতত আছিল 8জন MLA। তো মই বিজেপি কি দিয়া নাই, মোৰ এই জন্ম দিছোঁ ইয়াত, জন্ম দি মই ইয়াত জিকি পেলাই সমগ্ৰ অসমত বিজেপিৰ বতাহ বহাইছোঁ।
তো মই বিজেপিক বিজেপিৰ পৰা মই মোৰ ল'ৰা ছোৱালী মুখৰ পৰা কাঢ়ি পেলাই মোৰ সা সম্পত্তি যি আছিল সব বিক্ৰী কৰি এই দলটোক খাৰা কৰিছোঁ মই। ৰাজেন গোহাই মন্ত্ৰী কেনেকৈ হ'ল? ৰাজেন গোহাইক মন্ত্ৰীসভাত কোনে স্থান দিলে? এইবছৰ মই সাংসদ হৈছোঁ, একো দিয়া নাই, একো নাই, তাকে মই পাগল হৈ যোৱা নাই, হাবাতি পালে মোক মন্ত্ৰিত্ব দিছে, কোনো মোৰ পক্ষত কোৱা নাই। মই মন্ত্ৰিত্ব পাইছিলোঁ যে একমাত্ৰ মই চিধা চিধি গৈ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ আগত কৈছিলোঁ যে মোৰ ভুল ক'ত আছে। মই য'তেই যাওঁ মোক প্ৰশ্ন কৰে যে মই এজন জ্যেষ্ঠ কাৰ্যকৰ্তা হিচাপে, ছিনিয়ৰ মষ্ট লিডাৰ হিচাপে তোমাক কিয় একো নিদিয়ে দলে? তেতিয়া মই বহুত হিউমিলেটেড ফিল কৰোঁ, বৰ অপমান অনুভৱ কৰোঁ। আৰু সেইকাৰণে মই মোদী ডাঙৰীয়াক এবাৰ চিধা চিধি মুখামুখিকে লগ পালোঁ তেখেতৰ চেম্বাৰটো, আৰু তেখেতক মই প্ৰশ্ন কৰিছিলোঁ যে মোৰ ভুল ক'ত। উল্লেখযোগ্য যে ইতিমধ্যে ৰাজেন গোহাঁইক মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ জয়ন্ত মল্ল বৰুৱাই সমালোচনা কৰিছিল, ইয়াৰ প্ৰত্যুত্তৰ দিছে ৰাজেন গোহাঁই। মই মৰম কৰোঁ তাক, মই যথেষ্ট মৰমেই কৰিছিলোঁ, কৰোঁ, আজিও কৰোঁ। কৈছে সি অৱশ্যে ৰাজনীতিৰ খাতিৰত সেইখিনি কৈছে, তাৰ নিজৰ ডিফেন্সত ক'বই লাগিব। কিন্তু জয়ন্ত মল্ল ডাঙৰীয়াই অকল মিডিয়াতে যে কৈছে নহয়, তাতোকো বহুত বেয়া বেয়া কথা পাৰ্টী অফিচত কৈছে। কেনেকৈ এইচব মানুহ সোমাব দিলি দলৰ বিৰুদ্ধে কোৱা মানুহ, ডিঙিত ধৰি উলিয়াই নিদিলি কিয়, গতিয়াই উলিয়াই নিদিলি কিয়, আজিৰ পৰা সোমাব নোৱাৰিব, গতিয়াই উলিয়াই দিব লাগিব, দিম আমি, মানে তাকে ক'লোঁ, যোনদিনা ৰাইজে তোমালোকক গতিয়াই উলিয়াই দিব সেইদিনাখন তোমাক তোমালোকক কোনে বচাব? উল্লেখযোগ্য কেন্দ্ৰীয় মন্ত্ৰী হৈ থকা অৱস্থাটো ৰাজেন গোহাঁইক বিগত সময়ত নগাঁও লোকসভা সমষ্টিৰ পৰা টিকট দিয়া নাছিল। চাৰিবাৰৰ সাংসদজনে টিকেট নোপোৱাৰ মূল কাৰণ আছিল যৌন কেলেংকাৰী। এইদৰে ৰাজেন গোহাঁইৰ এটা ভিডিঅ' ভাইৰেল হৈছিল, যিটো ভিডিঅ'ত নগাঁৱৰ এগৰাকী যুৱতীৰ সৈতে অসঞ্জত অৱস্থাত দেখা গৈছিল ৰাজেন গোহাঁইক। ইয়াৰ পিছতেই কেন্দ্ৰীয় নেতৃত্বই ৰাজেন গোহাঁইক টিকট দিয়া নাছিল। ৰাজেন গোহাঁই আশা প্ৰকাশ কৰিছিল এইবাৰ নগাঁও লোকসভা সমষ্টিৰ পৰা বিজেপিৰ প্ৰাৰ্থীৰ সৈতে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব, কিন্তু সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পিছত ৰাজেন গোহাঁই অসন্তুষ্ট হৈ পৰে, যাৰ বাবে এইদৰে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰে। ব্যুৰো ৰিপৰ্ট, NB নিউজ। NB নিউজ, সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা।